বায়োবাবল ভঙ্গের ঘটনায় কোনো শাস্তি ছাড়াই পার পেল মোহামেডান। শুনানিতে দায় স্বীকার করে দুঃখ প্রকাশ করাতেই কনভিন্স হয়েছে সিসিডিএম। তাই শুধু সতর্ক করা হলো সাকিবের দলকে, টুর্নামেন্ট নির্বিঘ্নভাবে শেষ করতে বায়োবাবল সিকিউরিটিতে আরও নজরদারি বাড়ানোর কথা জানালেন সিসিডিএম চেয়ারম্যান। গেল শুক্রবারের ঘটনা, বিসিবির ইনডোরে নেট সেশনের চিত্র। মোহামেডান স্পোর্টিং ক্লাবের অধিনায়ক সাকিব আল হাসানের অনুশীলনে বহিরাগতের প্রবেশ, এতে ভঙ্গ হয় বায়োবাবল নীতি। গণমাধ্যমে খবর প্রকাশ পেতেই নড়ে বসে সিসিডিএম, যা গড়ায় বিসিবির টেকনিক্যাল কমিটির কাঠগড়ায়। মঙ্গলবার হয়েছে শুনানি, যেখানে দায় স্বীকার করে দুঃখ প্রকাশ করে মোহামেডান। এতে কোনো ধরনের শাস্তি না দিয়ে সতর্ক করেই ঘটনার ইতি টানে বিসিবি। 8 জুন আমাদের বিসিবি থেকে এবং সিসিডিএম থেকে একটা হিয়ারিং আমরা হোল্ড করেছি। মোহামেডান ক্লাবের টপ ম্যানেজমেন্ট ছিলেন, ক্লাব ম্যানেজার ছিলেন, সাকিব আল হাসান ছিলেন। আনফরচুনেটলি ব্রিচ হয়েছে, তারাও সেটা দেয়ার অ্যাওয়ার অফ এবং তারা সেটাও শেয়ার করেছেন এন্ড তারা দুঃখ প্রকাশ করেছেন। যাতে সামনে আবার এরকম কোনো ব্রিচ না হয় সেই কারণে মোহামেডান ক্লাব কর্তৃপক্ষ এবং প্লেয়ারকে আমরা একটা লেটার নোটিস আমরা দিব। এক বছর বাদে ঢাকা লীগ আয়োজন করতে পেরেছে বিসিবি। লীগটাকে পরিচ্ছন্নভাবে শেষ করাই টার্গেট। ঝামেলা এড়াতে ক্লাবগুলোর সাথে হয়েছে আলোচনা, বাড়ানো হয়েছে নজরদারি। আমরা বিসিবি থেকে এবং সিসিডিএম থেকে মেক শিওর করতে চাই টুর্নামেন্টটা যাতে সেফলি এবং সামনে সুন্দরভাবে হয়। টু মেক শিওর অফ দ্যাট আমরা সকল ক্লাবের সাথে যোগাযোগ করেছি এবং কন্টিনিউয়াসলি উই আর ওয়ার্কিং টু মেক শিওর বায়োবাবল মেইনটেনেন্সটা যাতে ঠিক থাকে। তবে দানা বেঁধেছে প্রশ্নের, টুর্নামেন্ট শুরুর আগে বোর্ডের দেয়া হুঁশিয়ারি কি তাহলে লোক দেখানো ছিল? কেননা বায়োবাবল ভঙ্গের পরও ন্যূনতম শাস্তি নেই। উদাহরণটা কি ভালো হলো? ক্রিকেট পাড়ায় গুঞ্জন, সামনে নির্বাচন, তাই তো উটকো কোনো ঝামেলা বাড়াতে চায় না বোর্ড পরিচালকরা। মাহমুদুর রহমান, ডিবিসি নিউজ, ঢাকা।